বর্তমানে চীনের সরকার মন্তব্য করলো ভুল তো আমরা করেছি, চিন্তা ভাবনা নিয়েছিলাম, সারা চীন দেশের মানুষকে বৌদ্ধ ধর্মাবলম্বীতে দীক্ষা দেব, এই জন্য জনসংখ্যা 10.5 লক্ষ মুসলমান, সিংজুয়াং রাজ্যের 10.5 লক্ষ মুসলমানকে চীনের সরকার হুমকি ধমকি দিয়ে এদের রস্ত করতে পারেনি, মাথার টুপি খুলতে পারেনি, মুখের দাড়ি কাটতে পারেনি, লম্বা জামা খোলাতে পারেনি, মসজিদে যাওয়া বন্ধ করতে পারেনি, এই জন্য তাদের ধরে নিয়ে ডিস্টেনশন ক্যাম্পের ভিতরে জেলখানার ভিতরে ভর্তি করে রেখে দিয়েছে দীর্ঘদিন। আমার ভাইরা মুসলমানদের উপর অত্যাচারী স্টেমরোলা যখন চলতে শুরু করলো, মুসলমানের তো সরকারের সেনা সামন্তের মতো এরকম অগ্নিয়াস্ত্র নিয়ে লড়াই করতে পারে না, সাধারণ মানুষ হলো খালি হাতে সরকারি সেনাদের অগ্নিয়াস্ত্র দেওয়া হয়, হাতে অগ্নিয়াস্ত্র দিয়ে অত্যাচার উৎপীড়ন করবে, মারধর করবে, আপনি মারের প্রতিবাদ মার দিতে পারবেন না, দিলে আপনার বিপদের আশঙ্কা দেখা দেবে। নীরবে মুসলমানেরা সহ্য ধৈর্য করে এরা কেবল টেলিফোন করলো আমার আল্লাহর কাছে, জোরে বলুন একটু সুবহানাল্লাহ, 10.5 লক্ষ মুসলমান চোখের মাঝে বুক ভাসিয়ে আমার আল্লাহর কাছে হাত তুলে ডিস্ট্রাকশন ক্যাম্পের ভিতরে দোয়া চাইল, ও আল্লাহ পৃথিবীর বিভিন্ন দেশ আমাদের হয়ে মন্তব্য করা সত্ত্বেও চীনের সরকার কোনো কথাই বলে না, আমাদের উপরে কোনো অত্যাচার বন্ধ করে না, এই জন্য মাহবুব তোমাদের কাছে আমার তোমার কাছে আমাদের দাবি, আমাদের চোখের বাণী কবুল করো, সরকারের অত্যাচারের হাত থেকে আমাদের নিষ্কৃতির ব্যবস্থা করো। আমার আল্লাহ কোরআনে একটি তত্ত্ব কট করে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালিয়া দাহাকু কালিলা ওয়ালিয়াকু কাসীরা, চিল্লায় বলুন একটু আল্লাহু আকবার। কবার পয়গম্বর বলছেন দরুদের মাধ্যম দিয়ে কোনো ব্যক্তি যদি আমার নামে স্মরণ করে একবার, আল্লাহ পাক খুশি সন্তুষ্ট হয়ে যে সেই লোকটির নামের স্মরণ করেন 10 বার। বর্তমান 21 শতাব্দীর যুগে চীনের কোটি কোটি মানুষ এখন আল্লাহ স্মরণের জন্য পাগল পারা হয়ে গেছে, জোরে বলুন সবার। চীনের সরকার পর্যন্ত, প্রধানমন্ত্রী পর্যন্ত, রাষ্ট্রনেতা পর্যন্ত মুসলমানদের সঙ্গে মসজিদে এসে আল্লাহর দরবারে দুখানে হাত তুলে দোয়া কামনায় শরীক হয়ে গেছে। কঠিন মারাত্মক ভাইরাস রোগ আমাদের দেশে শুরু হয়েছে, জায়গাটির নাম হলো ইউহান। কি নাম বললাম? প্রথম শুরু হয়েছে যে রাজ্যে, রাজ্যটির নাম হলো ইউহান। এখান থেকে এখন পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে গেছে, ইতালি থেকে শুরু করে জাপান, জার্মান শুরু করে আমাদের ভারতবর্ষের কয়েকটি রাজ্য ধরা পড়েছে না পড়েনি, বাংলাদেশেও ধরা পড়েছে, বিভিন্ন রাজ্যে ধরা পড়েছে। ডাক্তারি পরিকল্পনায় বলা হচ্ছে যাদের রোগ পূর্ণ মাত্রায় ধরে গেছে তাদের ইনজেকশন করে জলাতঙ্ক রোগীর মতো প্রাণনাশ করে দাও, নাতে সোঁয়াশে রোগ এই রোগীর পাশে আসে থাকলে তাদেরও রোগ ধরবে। আর এ রোগ ধরা মানে কঠিন রোগ, এ রোগের বাংলা নাম হলো মরণ রোগ, কারণ পৃথিবীর কোনো দেশে রোগের এখনো ওষুধ আবিষ্কার করতে পারেনি। আল্লাহ যদি আসমানি গজব দান করে তাহলে সেই গজবের কোনো প্রতিদান কোনো দেশের মানুষ দিতে পারে নাকি? চীনের দেশের রোগটি আসার কারণ হলো চীনের দেশে একটি রাজ্য আছে, রাজ্যটির নাম হলো সিংজুয়াং। কি নাম? রাজ্যটির নাম হলো সিংজুয়াং। চীন দেশের এই রাজ্যে 31 থেকে 32টা রাজ্যের ভিতরে এই রাজ্যে মুসলমানেরা বাস করে একটু বেশি। মুসলমানের এই রাজ্যে বাস করার কারণে চীনের সরকার বৌদ্ধ ধর্ম ও রাজ্য প্রতিফলিত করার জন্য, মুসলমানদের ধর্ম পরিত্যাগ করে বৌদ্ধ ধর্মে দীক্ষা দেওয়ার জন্য অত্যাচারের স্টিমরোলার মুসলমানদের উপরে চালিয়েছে, নারীদের ধর্ষণ থেকে শুরু করে অত্যাচার উৎপীড়ন নির্যাতন মারধর না খাইয়ে রেখে বিকট ধরনের অত্যাচার উৎপীড়ন মুসলমানদের উপরে করা হয়েছে। মুসলমানদের ঘর থেকে কোরআন শরীফগুলো শ্বাস করে বার করে নি, মুসলমানদের ঘরের সামনে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এখান থেকে 3.5-4 মাস আগের কথা, মুসলমানদের ঘর থেকে জামা কাপড়ের ভিতর থেকে নামাজ পড়া যায় নামাজের পাটিগুলো বার করে নিয়ে এসে মুসলমানদের ঘরের সামনে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। যে সমস্ত মুসলমানদের মুখে দাড়ি ছিল দাড়ি মেশিন দিয়ে তাদের দাড়িগুলো কেটে পরিষ্কার সাপ্পান সাপ্পা করা হয়েছে। যে সমস্ত মুসলমানের মাথায় টুপি দিয়ে বাজার করতে হাটে মাঠে যেত টুপিগুলো পর্যন্ত খুলিনি আগুনে পোড়ানো হয়েছে। মুসলমানদের এখান থেকে 20-25 বছর আগের থেকে চীনের সরকার ঘোষণা করে দিল ইসলামী নাম আর রাখতে পারবে না, গোলাম মোহাম্মদ, গোলাম নবী, গোলাম কবির, আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল সালাম, আব্দুল মোমিন, আব্দুল জব্বার, এসব নাম রাখতে পারবে না, নাম রাখতে হবে মডার্ন যুগের আমাদের বৌদ্ধ ধর্মাবলম্বীর নাম। মুসলমানদের বলা হলো রাস্তাঘাটে পথে আল্লাহ নামের জপ জিকির করতে পারবে না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তসবিহ পড়তে পারবে না। ও মুসলমান, এই দেশে যদি বাস করতে চাও, বৌদ্ধ ধর্মাবলম্বীরা যেভাবে বাস করে গৌতম বুদ্ধের নেতৃত্ব মেনে সেই নেতৃত্ব মেনে বাস করতে হবে, কারণ চীন দেশে জনসংখ্যায় বেশি বৌদ্ধ ধর্মাবলম্বী। আর তুর্কিস্তান থেকে তোমরা পূর্বে ছিলে তুর্কিস্তানি, এসেছো চীন দেশের জমিনে বসবাস করতে, আমাদের দেশে আর সৌদি আরবের দেশের নেতা মোহাম্মদ রসুল্লাহর নেতৃত্ব মেনে চলতে দেওয়া
যাবে না, জোরে বলুন একটু, নাউজুবিল্লাহ। মুসলমানেরা বলেছিল জীবন দিতে রাজি আছি, কিন্তু নবীর একটা সুন্নত আমরা ছাড়ব না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর 1000 বছর আগে উম্মতদের জন্য একটা আশ্বাস বাণী দিয়েছেন, সেটি হলো নবীজি বলছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এরে পৃথিবীর মানুষ শুনে নাও, জেনে রেখে দাও, মান তামাসসাকা বিসুন্নতি, আখিরি জামানায় সেই যুগে মানুষ যখন আমার সুন্নতের আদর্শ মেনে চলতে চাইবে না, আমার সুন্নতের পায়রবি করতে চাইবে না, পঁয়তাল্লিশ তালে অজু টজু যাদের নাই চলুন আমরা নামাজ আদায় করে নিই, নামাজ আদায় করে নিই। হ্যাঁ, পঁয়তাল্লিশে ভালো করে একটু শোনেন, জামাত কটায় শোনেন, যদি পঁয়তাল্লিশ হয় তাহলে তো সময় হাতে নেই, পাঁচটা পর, তাহলে দু পাঁচ মিনিট আলোচনা করা যাবে নাকি? আল্লাহ নবী বলছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু মিআতা আজরু শাহীদিন। আল্লাহ নবী হাদিস শরীফে জানিয়েছেন আখেরি জামানার শেষ যুগে মানুষ যখন আমার সুন্নতের পায়দবি করতে চাইবে না। বিশ্ব নবীর বাহ্যিক সুন্নত হলো তিনটি, খুব ভালো করে শুনলেন, পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহর বাহ্যিক সুন্নত হলো তিনটি, একটি হলো মাথায় টুপি দেওয়া, দুই নম্বর মুখে দাড়ি রাখা, তিন নম্বর হাঁটুর নিচে লম্বা জামা পরিধান করা। এই তিনটি জিনিস কোনো মুসলমানের দেহে যদি বিরাজমান থাকে, যে কোনো ধর্মাবলম্বী এ দেখলেই চিনতে পারবে কিনা লোকটি মুসলমান, পারবে না। আজান তো চারিদিকে হচ্ছে, এজন্য বক্তব্য না রাখা ভালো নাকি? কারণ বাইরে হরেন বন্ধ আছে, দর্শনে পড়ে নেন। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। টুপির কি দাম, দাড়ির কি দাম, লম্বা হাঁটুর নিচে লম্বা জামার কি দাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1000 বছর আগে জানিয়েছেন আমার বাহ্যিক সুন্নত হলো তিনটি, একটি হলো মাথার টুপি, দুই নম্বর মুখের দাড়ি, তিন নম্বর হাঁটুর নিচে লম্বা জামা। আপনি যে কোনো দেশে যে কোনো ধর্মাবলম্বীদের কাছে যদি এই তিনটি জিনিস বাস্তবে রূপদান করে যেয়ে দাঁড়ান, যে কোনো ধর্মাবলম্বী আপনাকে দেখলে মুসলমান বলে চিনতে পারবে না, পারবে না। কিন্তু গায়ে যদি একটা শার্ট পরনে একটা প্যান্ট আপনার যদি থাকে, নবীর সুন্নতের একটি সুন্নত, লম্বা জামা নাই, টুপি নাই, দাড়ি নাই, গায়ে একটা শার্ট পরনে একটা প্যান্ট, মাথায় টুপি নেই, মুখে দাড়ি নেই, এই পোশাক পরিধান করে যে কোনো ধর্মাবলম্বীর সামনে যদি আমাকে আপনাকে দাঁড় করানো হয়, তা আমি কোন ধর্মাবলম্বী কোনো জাত চিনতে পারবে? আমি হিন্দু না মুসলমান, জৈন না খ্রিস্টান, শিখ না বৌদ্ধ, ইহুদি না চৈতন্য, কোল না ভিল, নাগা কি খাসা, মুন্ডা কি আর্য অনার্য, আদিবাসী সাঁওতালি, কোন ধর্মাবলম্বী আমি চিনতে পারবে? কেউ কেউ চিনতে পারবে না। শিখ ধর্মগুরু যিনি, এই ভারতের একটি অঙ্গরাজ্যের নাম হলো তার পাঞ্জাব, কি নাম বললাম, পাঞ্জাব, পাঞ্জাব, পাঞ্জাব রাজ্যে জনসংখ্যা সবথেকে বেশি বাস করে যারা, এরা হলো পাঞ্জাবি শিখ ধর্মাবলম্বী। এদের বাহ্যিক সুন্নত হলো চারটি। শিখ ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতা যিনি, লোকটির নাম মিস্টার গুরু নানক, কি নাম বললাম, শিখেদের ধর্মীয় নেতার নাম হলো গুরু নানক। গুরু নানকের বাহ্যিক সুন্নত হলো চারটি, একটি হলো মাথায় লম্বা চুলের বেনি বিবনি রাখতে হয় শিখদের, সারা মাথার চুল ছোট কিন্তু একটা চুলের বেনি রাখতে হয়, মোটা চুলের বিবনি, মেয়েরা মাথায় মাথা লম্বা চুল মাঝে মাঝে বিবনি গাঁথে না, বিবনি গাঁথে না, ওই রকম মাথায় একটা চুলের বেনি বিবনি রাখতে হয় শিখেদের, এটা ধর্মীয় সুন্নত। দুই নম্বর মাথায় তাদের পাগড়ি বাঁধতে হয়, পাগড়ি, তিন নম্বর তাদের মুখে দাড়ি রাখতে হয়, চার নম্বর দুই হাতে দুটো বালা চুড়ি পরতে হয়। ভারতের যত অঙ্গরাজ্য আছে, সুরাট, বিরাট, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরালা, আসাম, ত্রিপুরা, পশ্চিমবাংলা, ঝাড়খণ্ড, যত রাজ্য আছে, সমস্ত রাজ্যে খোঁজ নিয়ে দেখবেন শিখ যেখানে যেখানে বাস করে, যে রাজ্যে থাক, ওরা ওদের ধর্মীয় সুন্নত নষ্ট করে না। ওরা যে রাজ্যেই বাস করুক, ওরা ওদের ধর্মীয় সুন্নত নষ্ট করে না। ওরা মাথায় পাগড়ি বেঁধে থাকে, মুখে দাড়ি রাখে, দুই হাতে দুটো বালা চুড়ি ওদের সবার হাতে আছে, আছে না নাই। তা তাদের ধর্মগুরু যার নাম হলো গুরু নানক, তিনি আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহকে রেসপেক্ট করতে, সম্মান করতে বলেছেন।
যারা তাদের ধর্মগুরুর নেতৃত্ব মেনে চলে, তাদের ধর্মগুরু আমাদের ধর্মগুরুর রেসপেক্ট সম্মান মর্যাদা দিতে বলেছেন। গুরু নানক বলছেন, সাধু সমাজকারক ব্রাহ্মণ গাজী পীর ও কুতুবগণ অশেষ উপকার করাইতে পারবেন যদি তারা ইসলামের নবীর পুঁথি একটু ভক্তি ভরে দরুদ শরীফ পাঠান। জোরে বলেন একটা সভা। এটা হলো গুরু নানকের বাণী। তিনি বলছেন, সাধু সমাজকারক ব্রাহ্মণ গাজী পীর ও কুতুবগণ অশেষ উপকার করাইতে পারবেন যদি তারা ইসলামের নবীর পুঁথি একটু ভক্তি ভরে দরুদ শরীফ পাঠান। গুরু নানক বলেন নাই, সময় সুযোগ হাতে পেলে রামকৃষ্ণ পরমহংসদেবের নামের জপ জেকের করিও, মহাবীরের নামের তসবি ভরিও, আচার্য কেশব চন্দ্রের নামের সুনাম সুজার সুখ্যাতি রক্ষা করিও। এ কথা গুরু নানক বলে নাই। গুরু নানক বললেন, সময় সুযোগ যদি হাতে পাও ইসলামের নবী মুহাম্মদ সুল্লার মহব্বত প্রেম ভালোবাসা রক্ষার্থে একটু বেশি বেশি করে দরুদ শরীফ পড়ে না। নবীদের মহব্বতে দরুদ শরীফ পড়লে আমাদের লাভ না লস? পয়গম্বর বলছেন, পৃথিবীর মানুষ আমার মহব্বতে যদি কোনো ব্যক্তি একটা বার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ পাক খুশি সন্তুষ্ট হয়ে যে সেই ব্যক্তির নামে স্মরণ করেন 10 বার। কবার? নবীর মহব্বতে দরুদ শরীফ যদি কোনো ব্যক্তি পড়ে 1 বার আল্লাহ খুশি সন্তুষ্ট হয়ে যে সেই ব্যক্তির নামের স্মরণ করেন 10 বার। আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, 10 বার আল্লাহর আমাদের নামের স্মরণের প্রয়োজন নাই? 24 ঘন্টার দৈনন্দিন জীবনে আল্লাহ যদি কোনো বান্দার নামের স্মরণ বর্তমান 21 শতাব্দীর যুগে 1 বার মাত্র করে, ওই বান্দার বিপদে মুসিবতে দুঃখে দুর্দশায় অভাবে সমস্যায় রোগে শোকে সাহায্যের জন্য কোনো ব্যক্তির কাছে আর হাত পাতার দরকার থাকবে নাকি? কোথায় হাত পাতবেন আপনি? চীনের সরকার পর্যন্ত মসজিদ আসে মুসলমানদের হয়ে আল্লাহর কাছে হাত পাতার জন্য। যখন কেউ কারো পাশে দাঁড়ায় না তখন বান্দার উপকারের দায়িত্ব পালন করেন কে? আল্লাহ বলছেন, ও বান্দা, যখন কেউ তোমার হয় না তখন আমি আল্লাহ তোমাদের হয়ে থাকি। এই জন্য আল্লাহ যদি 24 ঘন্টায় 1টা বার আমাদের নামে স্মরণ করেন, মেম্বারের কাছে যেতে হবে না, চেয়ারম্যানের কাছে যেতে হবে না, এমএলএর কাছে যেতে হবে না, এমপির কাছে যেতে হবে না, মুখ্যমন্ত্রীর কাছে দরখাস্ত করতে হবে না, প্রধানমন্ত্রীর কাছে দরখাস্ত করতে হবে না। আমার ভাইরা, এই পৃথিবীতে আমার আল্লাহ পাক বলছেন, বান্দা আমার স্মরণে থাকলে, আমার নবীর স্মরণে থাকলে আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। আর আল্লাহ যদি কোনো বান্দার স্মরণ করে এ বান্দার কারো কাছে আর হাত পাতার দরকার থাকবে নাকি? আল্লাহ সাহায্য হলো সব থেকে বড় সাহায্য। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ। বর্তমানে চীনের সরকার মন্তব্য করলো, ভুল তো আমরা করেছি, চিন্তা ভাবনা নিয়েছিলাম সারা চীন দেশের মানুষকে বৌদ্ধ ধর্মাবলম্বীতে দীক্ষা দেব। এজন্য জনসংখ্যা 10.5 লক্ষ মুসলমান, সিংজুয়াং রাজ্যের 10.5 লক্ষ মুসলমানকে চীনের সরকার হুমকি ধমকি দিয়ে এদের রস্ত করতে পারেনি, মাথার টুপি খুলতে পারেনি, মুখের দাড়ি কাটতে পারেনি, লম্বা জামা খোলাতে পারেনি, মসজিদে যাওয়া বন্ধ করতে পারেনি। এই জন্য তাদের ধরে নিয়ে ডিস্টেনশন ক্যাম্পের ভিতরে, জেলখানার ভিতরে ভর্তি করে রেখে দিয়েছে দীর্ঘদিন। পৃথিবীর বিভিন্ন দেশের মানুষেরা, বিভিন্ন দেশের সরকারি তরফ থেকে বিভিন্ন নেতাকে তারা চীনের সরকারের এই কাজটা পছন্দ করেনি, স্যাটেলাইট মেরে বাস্তব ফটো তুলে নিয়েছে চীনের দেশের অত্যাচারী মানুষদের ফটো তুলে নিয়ে তামাম বিশ্বকে এখন হালকা করে দেখিয়ে দিয়েছে। তারা বললো, মুসলমানদের উপরে এভাবে অত্যাচার উৎপীড়ন করো না। চীনের সরকার ভারত সরকারের মতো মন্তব্য করলো, যেমন কাশ্মীর আমাদের ভারতের একটি অঙ্গরাজ্য ছিল, কাশ্মীরের নেতাকে তাদের সব গৃহবন্দী করে অ্যাটাক করে রেখেছিল, মাসের পরে মাস বাইরে বার হতে দেয়নি, আপনজনের সঙ্গে সাক্ষাৎ করতে দেয়নি। বিভিন্ন দেশ থেকে মন্তব্য করা হলো ভারত সরকারের, ভারত সরকার বলেছিল এটা আমাদের আভ্যন্তরীণ ব্যাপার, এতে তোমাদের নাক গড়ানোর দরকার নাই। এ বলেছিল না বলেনি? ভারত সরকার বলেছিল এটা আমাদের আভ্যন্তরীণ ব্যাপার, আমাদের দেশের রাজ্যের ব্যাপার, আমরা চিন্তা ভাবনা নেব, বাইরের কোনো সরকারের নাক গলানোর দরকার নেই। চীনের সরকার থেকে এই মন্তব্য করেছিল, ও রাষ্ট্রসংঘ, হোয়াইট হাউস, ওই আমেরিকা, জাপান, জার্মান আমাদের রাজ্যে কি করছে না করছে ও নিয়ে তোমাদের মাথা খামানোর দরকার নাই, আমাদের দেশের শান্তির চিন্তা আমরা করছি। এজন্য যারা অপদার্থ আমাদের কথা শোনে না তাদের একটু শাস্তি দিচ্ছি যাতে আমাদের কথা শোনে, এজন্য আমাদের রাজ্য নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। আমার ভাইরা, মুসলমানদের উপর অত্যাচারের স্টিম রোলার যখন চলতে শুরু করলো, মুসলমানের তো সরকারের সেনা সামন্তের মতো এরকম অগ্নিস্ত্র নিয়ে লড়াই করতে পারে না, পারে? সাধারণ মানুষ হলো খালি হাতে, সরকারি সেনাদের অগ্নিস্ত্র দেয়া হয় হাতে, অগ্নিস্ত্র দিয়ে অত্যাচার উৎপীড়ন করবে, মারধর করবে, আপনি মারের প্রতিবাদ মার দিতে পারবেন না, দিলে আপনার বিপদের আশঙ্কা দেখা দেবে। নীরবে মুসলমানেরা সহ্য ধৈর্য করে, এরা কেবল টেলিফোন করলো আমার আল্লাহর কাছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।
10,50,000 মুসলমান চোখের মাঝে বুক ভাসিয়ে আমার আল্লাহর কাছে হাত তুলে ডিস্ট্রাকশন ক্যাম্পের ভিতরে দোয়া চাইল, ও আল্লাহ পৃথিবীর বিভিন্ন দেশ আমাদের হয়ে মন্তব্য করা সত্য, চীনের সরকার কোন কথাই বলে না, আমাদের উপরে কোন অত্যাচার বন্ধ করে না, এই জন্য মাহবুব তোমাদের কাছে আমার তোমার কাছে আমাদের দাবি, আমাদের চোখের বাণী কবুল করো, সরকারের অত্যাচারের হাত থেকে আমাদের নিষ্কৃতির ব্যবস্থা করো। আমার আল্লাহ কোরআনে একটি তত্ত্ব কট করে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালিয়া দাহাকু কালিলাও ওয়ালিয়াকু কাসিরা, চিল্লাই বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহর বান্দা বান্দিরা আমার সাহায্য যদি কেউ পেতে চাও, আমি অতীতকাল থেকে নিয়ে ভবিষ্যৎকাল পর্যন্ত আমার সাহায্য আমি ওই বান্দাদের জন্য দান করব, কোরআনে ওয়াদা করেছি যে বান্দারা দুটি কাজ একটু কম বেশি করে নেবে, আমার সাহায্য থেকে তারা বঞ্চিত হয়নি এবং কিয়ামত পর্যন্ত হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। একটি কাজ হলো আমাকে যদি রাজি করে জীবনের সব কেউ মিটাতে চাও, উদ্দেশ্য আশা আকাঙ্ক্ষা যদি কেউ পূর্ণ করতে চাও, জীবনের সফলতা যদি কেউ পেতে চাও, দুটি কাজ একটু কম বেশি করে নাও। একটা হলো ফালিয়া দাহাকু কালিলা, পৃথিবীতে হাসি তামাশা একটু কম কম করে করবে, অলিয়াকু কাসিরা আর চোখের পানি আমি আল্লাহ আমার কাছে একটু বেশি বেশি করে ফেলবে। যাদের উপরে সরকারি অত্যাচার হয় এরা কাঁদবে না হাসবে? সরকারি অত্যাচার যাদের উপরে হয়, আমার ভাইরা পুলিশ মিলিটারি দিয়ে সোলজার দিয়ে সরকারি সেনা দিয়ে যাদের উপর অত্যাচার করা হয় এরা বাঁচল কি মূল্য তাও তো দেখবে না, আর সেনারা যদি কোনো মানুষের পিটিয়ে মারে তাও তাদের নামে কেস খাবারই হয় না। আমাদের বর্ডার বাংলাদেশ বর্ডার মাঝে মাঝে গরু টরু এটা ওটা পাস করতে যেয়ে যদি কোনো সাধারণ মানুষ ধরা পড়ে গাছে ঝুলিয়ে উল্টো করে ঝুলিয়ে পিটিয়ে মেরে ফেলে, আজ পর্যন্ত কোনো সেনাদের নামে বিএসএফের নামে কোনো কেস খাবারই হয়নি, কারণ সরকারি সম্পদ রক্ষা করতে যেয়ে তারা বর্ডারের রাত জেগে জেগে পাহারা দেয় এবং কোনো ব্যক্তিকে আসামি ধারণা করলে তার এরকম উল্টো করে ঝুলোয়, মানে আমাদের তো মারধর করে দাঁড় করি রেখে আর ওদের পা উপরের দিকে বেঁধে মাথা বাদুড়ের মতো ঝুলিয়ে পিটায়। আচ্ছা এইভাবে ঝুলিয়ে যদি কারো পিটায় ও কি রক্ষা পাবে, আত্মরক্ষা পাবে? কান পা উঁচু করে ঝুলিয়ে হাত নিচু করে ঝুলিয়ে পিটাচ্ছে, যে যেদিকতে পারে পিটিয়ে পিটিয়ে প্রাণ নাশ করে, মানে মরণাপন্ন যখন হয়ে যায় তখন আবার খুলি নিয়ে হসপিটালে পাঠায়, হসপিটালে যেতে যেতে অনেকে কমপ্লিট হয়ে যায় মারা যায়। আজ পর্যন্ত বিএসএফের নামে কোনো কেস কভারি হয়নি, কারণ ওরা সরকারি সম্পদ রক্ষার জন্য বর্ডারের ধারে রাত জেগে জেগে পাহারা দেয়, যার কারণে এদের নামে কোনো কেস কভারি নাই। এইরকম সেনারা মুসলমানদের পিটানি দিতে শুরু করলো মাথার টুপি খোলার জন্য, বুকের দাড়ি কাটার জন্য, ইসলামী নাম বন্ধ করার জন্য, কোরআন তেলাওয়াত বন্ধ করার জন্য, বিশ্বনবীর আদর্শের রং দেহ থেকে ছাড়ানোর জন্য। মুসলমানেরা বলল আমরা জীবন দেব কিন্তু বিশ্বনবীর সুন্নত আমরা ছাড়ব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তো মনে মনে ধারণা করি আমাদের ইমানের থেকে চীনের সিংজং এর মুসলমানদের ইমান অনেক পাকা, ওদের ইমান অনেক পাকা। আমাদের উপরে যদি এরকম অত্যাচার উৎপীড়ন হয় তো আমার ধারণা হবে যে অন্তত মার খাওয়ার হাত থেকে নিষ্কৃতির জন্য হয়তো বলে বলবো তোমরা যা বলছো তাই করবো, তোমরা যা বলছো তাই করবো। মুসলমানদের উপরে এইভাবে অত্যাচার উৎপীড়ন নির্যাতন করে তাদের হাত মাটার মতো করে রেখেছে আমার ডিস্টেনশন ক্যাম্পের ভিতরে 10,50,000 মানুষকে। এরা আর কোথাও কোনো জায়গায় হাত পেতে যখন সাহায্য পায়নি আমার আল্লাহর কাছে চোখের পানি ফেলে একটু কাঁদল। আল্লাহ বলছেন একটু কাঁদো বেশি হাসো কম। পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ বলছেন দুনিয়া হলো কান্নার জায়গা, হাসির জায়গা হলো আল্লাহর জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবী হলো কান্নার জায়গা, হাসির জায়গা হলো আল্লাহর জান্নাত। আমরা পৃথিবীকে মনে মনে ধারণা করে আনন্দের জায়গা আর পরকাল হলো বিপদের জায়গা, আল্লাহর পয়গম্বর বলছেন পরকাল হলো শান্তির জায়গা, কোটি কোটি বছর ধরে সুখ ভোগ করতে পারবে। দুনিয়ায় যদি একটু কান্নাকাটি করে কেঁদে যেতে পারো, কারণ পৃথিবীর কান্না আমার আল্লাহর কাছে বড় প্রিয় পছন্দনীয়। দেখবেন গরুর বাট থেকে যে দুধ দহন করা হয়, গরুর বাট থেকে মহিষের বাট থেকে ছাগলের বাট থেকে যে দুধ দহন করা হয়, বর্তমান বিজ্ঞানের প্রযুক্তি যে যদি বলা হয় দুধগুলো আবার বাটের ভিতরে ঢোকাও, যে দুধগুলো দহন করে বাটের থেকে বার করা হয়েছে এই দুধগুলো যদি আবার বাটের ভিতরে ঢুকিয়ে দিতে বলা হয় কোনো বিজ্ঞান কোনো দার্শনিক কোনো ইঞ্জিনিয়ার, এই দহন করা দুধগুলো কি বাটের ভিতরে আর ঢোকাতে পারবে? দুনিয়ার দহন করা দুধ যেমন বাটের ভিতরে ঢোকানো অসম্ভব, আমার ভাইয়ের আল্লাহর দরবারে চোখের পানি যেটা নির্গত হয় চোখ দিয়ে বার হয়ে যায়, এই চোখের পানির এত দাম আল্লাহ দিয়েছেন, এক ফোঁটা মতান্তরে দু ফোঁটা চোখের পানি আল্লাহর জাহান্নামে যদি নিক্ষেপ করা হয় জাহান্নামের কঠিন আগুন দপ করে নিবে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
চোখ দিয়ে যে পানি বার হয়, পানি যেমন চোখে ঢোকানো যায় না, গরুর বাটের দুধ বার করলে দুধ যেমন বাটের ভিতরে আর ঢোকানো যায় না, চোখের পানি চোখ থেকে নির্গত হলে পানি আর চোখে ঢোকানো যায় না। এই চোখের পানি আমার আল্লাহর কাছে সব থেকে বড় দামি পানি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মানুষের অত্যাচারিত হয়ে যখন চোখের পানি ফেলে ডিটেনশন ক্যাম্পে কান্না শুরু করে দিয়ে দিল, আমার আল্লাহ বলেন ইন্না বাদশা রব্বিকা আলা সাদিদ, আমার বান্দাদের যারা কাঁদাবে, আমি আল্লাহ চোখের পানি বড় পছন্দ করে থাকি, বান্দাদের চোখের পানি আমার কাছে যখন কবুল হয়ে যাবে সেদিন নটা ধানের চাল কটা বলার সময় দেব না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ইমানদার মোমেনদের উপর অত্যাচার করেছিল ফেরাউন, ইমানদার মোমেনদের উপর অত্যাচার করেছিল নমরুদ, ইমানদার মোমেনদের উপর অত্যাচার করেছে কারুন, ইমানদার মোমেনদের উপর অত্যাচার করেছে সাদ্দাত, বাদশা বক্তি নাসার, আমি আল্লাহ কাউরে ছাড়িনি। ওই আমেরিকার সরকার ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে চীনের সরকার থেকে শুরু করে এমন করে যত দেশের সরকার শক্তি ক্ষমতা মারণাস্ত্র হাতে পাওয়ার কারণে তামাম বিশ্বকে ভয় দেখাতে শুরু করেছে, একটা কথা তোমরা জেনে রেখে দাও, আমি আমার আল্লাহ আমার শক্তির সঙ্গে পাল্লা দিয়ে অতীত কাল থেকে নিয়ে ভবিষ্যৎ পর্যন্ত কোনো সরকার জয়ী হতে পারেনি এবং পারবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ইন্নাল্লাহু আলা কুল্লি শাইয়িন কদির, আমার শক্তি হলো সব শক্তির ঊর্ধ্বে। জোরে বলুন একটু আমিন। আল্লাহ এমন একটা ভাইরাস রোগ তাদের দেশের জনগণের দেশে শুরু করে দিয়ে দিলেন, আজকের সেরব তামাম বিশ্ব ছড়িয়ে গেছে, মানুষ বিবি বাচ্চা থেকে আজ পৃথক হয়ে গেছে, ঘর বন্দি হয়ে গেছে, রাস্তাঘাটে কাজকর্ম ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব বন্ধ হয়ে গেছে, গাড়ি ঘোড়া বন্ধ হয়ে গেছে, এদেশের মানুষ সেদেশে যেতে পারছে না, শুধু আতঙ্ক কখন মারণ রোগ এই ভাইরাস রোগ আমাদের দেহে ঢোকে আর কোথায় কোন জায়গায় নিয়ে যেয়ে অ্যাটাক করে রাখবে তার ঠিক ঠিকানা নাই, হাজার হাজার মানুষ দৈনন্দিন মৃত্যু মুখে পতিত হচ্ছে, বর্তমান প্রযুক্তিকে সরকার কিছু করতে পারছে না। জোরে বলুন একটু আমিন, জোরে বলুন একটু আমিন। এই জন্য আমার আল্লাহ বলছেন বান্দারা ফিরে এসো আমার কাছে, আমার কাছে ফিরে আসলাম আল্লাহ আবার শুধু ব্যবহার করব। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। চিল্লাই বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে 1500 বছর আগে তত্ত্বকট করে দিয়েছেন, আমি শুধু আমার জবান দিয়ে একটু বলবো কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে যেটা বলি সেটা হয়, আমি যেমন কোন শব্দ ব্যবহার করে সোয়াসে মারাত্মক ভাইরাস রোগ পৃথিবীতে সৃষ্টি করে দিয়েছি অবদার্থ বান্দাদের শাস্তি দেওয়ার জন্য, আবার আমার জবান দিয়ে শুধু একটু বলবো কোন সঙ্গে সঙ্গে কোথার ভাইরাস রোগ কোথায় উড়িয়ে চলে যাবে তোমরা খবরও পাবে না, পাবে না, পাবে না। আমি আল্লাহ আমার সঙ্গে শত্রুতা করে আমার বান্দাদের উপর অত্যাচারের উৎপীড়ন নির্যাতন করিও না, কারণ ইমানদার মোমেন মুসলমান কলেমাধারী টুপিওয়ালা দাড়িওয়ালা লম্বা জামাওয়ালা হলো আমার উম্মত, কুনতুম খাইরা উম্মতি, এরা হলো সব থেকে উত্তম বান্দা উত্তম সৃষ্টি যারা বিশ্বনবীর আদর্শের রঙে রেঙে চলে, এরা হলো পৃথিবীতে উত্তম বান্দা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত উত্তম বান্দা পৃথিবীতে থাকবে, আর ইবলিসের সাথে অনুচরেরা এদের উপর অত্যাচারী স্টিম রোলার চালাবে, মাঝে মাঝে আল্লাহ অ্যাকশন করেছে অতীতে বর্তমানেও করছে ভবিষ্যতেও করবে মুসলমানদের হেফাজতের জন্য। জোরে বলুন একটু আমিন, জোরে বলুন একটু আমিন। এই জন্য পয়গম্বর মোহাম্মদ রাসূলুল্লাহ বলছেন আমার নামে দরুদ শরীফ যারা বেশি বেশি করে পড়ে আল্লাহ পাক তাদের প্রিয় বান্দা হিসাবে সাব্যস্ত করে রাখেন, আর আল্লাহ যাদের নামে স্মরণ করেন তারা বিপদ মুসিবত থেকে নিষ্কৃতি পায়।